এখানে স্লিপ এসেছে, এই সঙ্গীত সেই সঙ্গীত গাওয়ার জন্য, সঙ্গীত বলে না, গান বলে না, গজল বলে না, কবিতা বলেন, যাই বলেন, নাম নিয়ে ঝগড়া করার দরকার নাই, ঠিক না? শুনতে হবে কি বলা হচ্ছে, ইঞ্চি ইঞ্চি মাটি, ঠিক আছে, গাইতেছি, এটা দেশাত্মবোধক একটা সঙ্গীত। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? আল্লাহ। জোরে বলেন কার দান? আল্লাহ। ইশারা করে সাক্ষী দিয়ে বলেন কার দান? আল্লাহ। স্বীকারোক্তি দেন, আমরা যে স্বীকার করি আল্লাহকে দেখান, বাংলাদেশ কার দান? আল্লাহ। ভারত দান করেছে? না। আমেরিকা রাশিয়া? না। আল্লাহ পাক দান করেছেন। কেন দান করেছেন? মানুষ জমি দান করে না মসজিদ করার জন্য, আল্লাহ বাংলাদেশটা দান করেছেন আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? চারিদিকে দুশ্মন, ভেঙোনা ভেঙোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান, ঠিক না? একটা দেশ তো অম্লান হয় না, একটা দেশ কি অম্লান হয়? বদলা যায়, কমে বাড়ে, হয় না? দেশ হিসাবে বলছি না, জমিন হিসাবে। বাংলাদেশ নামটা তো 71 থেকে আমরা লাভ করেছি, এর আগে যখন এই সীমানা, এই নাম, এই পতাকা ছিল না, তখন কি এই মাটিটা ছিল না? নাকি মাটিটাই নতুন আসছে 71-এ ভাসছে এটা সাগর থেকে? এই জমিন, এই জমিন অম্লান, আল্লাহ পাক এই জমিন ইসলামের জন্য দিয়েছেন, ইসলাম এখানে অম্লান থাকবে, ঠিক না? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই সোনার জন্মভূমির জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত, হাত তুলে দেখান। বিশ্বর মুসলিম এক হও, এক হও, বিশ্বর মুসলিম। একটা মানুষ শুধু না, একটা প্রাণীকে নিষ্প্রাণ করার জন্য, একটা প্রাণীকে হত্যা করার জন্য, একটা দেহকে লাশে পরিণত করার জন্য কি করতে হয়? দেহ থেকে আত্মাটাকে আলাদা করতে হয়। এটা বাইরে করেন, থাপড়ায় করেন, কুপায় করেন, গুলি করে করেন, যেমনি করেন, একটা প্রাণী দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে গেলে সে মরে যায়, ঠিক না? বাংলাদেশকে বাংলাদেশের দুশ্মনরা হত্যা করতে চায়, বাংলাদেশটাকেই হত্যা করতে চায়। কিভাবে? বাংলাদেশ হচ্ছে একটা শরীর, সেই শরীরটা চলে যে আত্মার কারণে, আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করে দিলেই বাংলাদেশ লাশ, লাশে পরিণত হবে। বাংলাদেশে কোনো শক্তি, সামর্থ্য, যোগ্যতা, যুক্তি কিছু থাকবে না, ঠিক না? বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ইসলামের কারণে,
টিকে আছে ইসলামের কারণে, টিকে থাকবে ইসলামের কারণে, কথা ঠিক কিনা? ইতিহাস দিন কথাই বলা দিই, যখন ইংরেজরা বঙ্গভঙ্গ করে প্রশাসন চালানোর সুবিধার জন্য ঢাকাকে যেমন দুই ভাগ করা হয়েছে, দক্ষিণ ঢাকা উত্তর ঢাকা, চালাইতে সুবিধা হওয়ার জন্য দুজন মেয়র চালাবে, বঙ্গ টোটাল বঙ্গ যেখানে বাংলা ভাষায় কথা বলা হয় বঙ্গভূমি, এটাকে দুই ভাগ করেছিল ইংরেজরা শাসন সহজ করার জন্য, সেই ভাগটা ভাষার ভিত্তিতে করে নাই, যদি করতো তাহলে কলকাতা পশ্চিমবঙ্গে আর ঢাকা পূর্ববঙ্গে পড়তো না, ঢাকা কলকাতাতে একই ভাষায় কথা বলে বাংলায়, ঠিক কিনা? ভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? মুসলমান যেখানে বেশি সেটা একদিকে দেওয়া হয়েছে, যেখানে মুসলমানের সংখ্যা কম সেটা হিন্দু বেশি আলাদা দেওয়া হয়েছে। কাজেই এই যে তখন এটা ভাগ হয়েছিল, এই ভাগের মধ্যে পূর্ববঙ্গ বানানো হয়েছিল আর পূর্ববঙ্গের রাজধানী ঢাকাকে বানানো হয়েছিল, যে কারণে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সব কিছুর পিছনে কারণ হইল ইসলাম এবং মুসলমানিত্ব। আস্তে বললে তো হবে না, জোরে বলতে হবে, এই সব কথা কেউ বলে না বললে তো এখন হারায় গেছে, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিক বের হয়, এটা তো সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য, ঠিক কিনা? এরপর যখন ইংরেজরা চলে যাবে, ভারত পাকিস্তান ভাগ করে দেওয়া গেল, বাংলাদেশটা ভারতের ঘেরাওয়ের ভিতরে, পেটের ভিতরে থাকা সত্ত্বেও এটা ভারত।